বিএনপি সরকারের সময়ে মুখ থুবড়ে পড়েছিল ট্রেন ব্যবস্থা, যা আধুনিক করে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনের ভ্রাম্যমাণ জাদুঘর ও 46টি কোচ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সব জানান প্রধানমন্ত্রী। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই রেল বন্ধ করার সিদ্ধান্ত হয়। একটি মূলত আমাদের বিআরটিসি বন্ধ করার পরিকল্পনা, রেল বন্ধ করার পরিকল্পনা, এসবগুলি কিন্তু পরামর্শ দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক এবং গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলের 10,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় এবং অনেক রেল লাইনগুলি বন্ধ করে দেওয়া হয়। রেল আসলে মুখ থুবেই পড়ে। আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন আমরা চেষ্টা করেছি এই রেলকে আবার নতুনভাবে মানে গড়ে তোলা এবং মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সুগম করার।